ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মানি লন্ডারিং অর্থ আত্মসাতের মামলায় ডেস্টিনের এমডি রফিকুলের ১২ বছর আর চেয়ারম্যান হারুনুর রশিদের ৪ বছরের কারাদণ্ড। শ্রীলঙ্কার কাছ থেকে শিক্ষা না নিলে সরকারের পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল সহ বিএনপির টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত, মন্তব্য ওবায়দুল কাদেরের। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেনের উন্নত চিকিৎসার প্রয়োজন, হাসপাতাল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত সোমবার, জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। ঈদ যাত্রায় ১৫ দিনে ৩৭২টি দুর্ঘটনা, নিহত ৪১৬ জন, জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। নিহতের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় ১০০ জন বেশি। খুলনার বড়বাজারে তিন প্রতিষ্ঠানে অভিযানে ২৩০০০০ লিটার ভোজ্য তেল জব্দ, অবৈধভাবে মজুদের দায়ে ১৬০০০০ টাকা জরিমানা। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন ৪৬৩৭৪৪ টাকার প্যাকেজ ঘোষণা হাবের। রোহিঙ্গা প্রত্যাবাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শ্রীলঙ্কায় চলতি সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভা গঠনের ঘোষণা প্রেসিডেন্ট গোতাবায়ার। সেনাবাহিনী মোতায়েনে পরিস্থিতি কিছুটা শান্ত। ১১ বছর পর ইতালিয়ান কাপ ঘরে তুলেছে ইন্টার মিলান, ৬ গোলে রোমাঞ্চকর ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে অষ্টমবার শিরোপার স্বাদ গ্রহণ।